আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে লাক্সারি বুস্টার হোয়াইটনিং নাইট ক্রিম সম্পর্কে আলোচনা করব। এই ক্রিম কত গ্রাম, এটা ইউজ করলে কোনো সাইড এফেক্ট আছে কি না, কারা কারা ইউজ করতে পারবেন এবং এটা ইউজ করলে কী কী উপকার কী কী অপকার সবই আজকে ভিডিওতে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো ভিডিওটি পুরো দেখার ট্রাই করবেন, এতে করে আপনাদেরই ভালো হবে, আপনারা প্রতিটা প্রশ্নের অ্যান্সার পার্ট বাই পার্ট পেয়ে যাবেন। কারণ যারা সেল করে তারা কিন্তু শুধু প্রশংসাই করে যায়, কোনো দুর্নাম করে না, ঠিক আছে। আমি কিন্তু খারাপ ভালো সবই বলি, তো আপনারা দয়া করে পুরো ভিডিও দেখার ট্রাই করবেন। ভিডিও ছোটো হলো, আপনার প্রতিটা প্রশ্নের অ্যান্সার আশা করি আপনারা পেয়ে যাবেন। তো এখন আসি প্রোডাক্টসের মূল আলোচনায়। এই প্রোডাক্টসটা হচ্ছে থাইল্যান্ডের তৈরি একটা প্রোডাক্ট, এটা হচ্ছে লালি কোম্পানির একটা প্রোডাক্টস, নট ব্র্যান্ড। লালি কিন্তু কোনো ব্র্যান্ড না, এটা হচ্ছে এটা কোম্পানি, ঠিক আছে। তো এই এই কোম্পানির প্রোডাক্টস হচ্ছে এটা লাক্সারি বুস্টার হোয়াইটনিং নাইট ক্রিম। এটা কিন্তু নাইট ইউজ করতে হয়। এটা আমার বড় আপু কিনেছিল, একটা ইউজ করেছে, তো ওর স্কিনে কিছু দাগ ছিল, ছোপ ছোপ দাগ ছিল, মেস্তার মতো হালকা একটু ছোপ ছোপ লাল তিল টাইপ দাগ ছিল। তো এই ক্রিমটা ইউজ করতে এই দাগগুলি হালকা ফেড হয়েছে, মানে হালকা একটু হালকা হয়েছে, মানে উঠে যায়নি, একবারে উঠে যায়নি, কিন্তু হালকা হয়েছে, একটু একটু বেনিফিট পেয়েছে সে। এই জন্য সে আরেকটা অর্ডার করেছে, এটা আমার বড় আপু ক্রিম, এটা কিন্তু আমার ক্রিম না। এবার আসি এই ক্রিমের সম্পর্কে। এই ক্রিমের প্রাইস হচ্ছে 2000 টাকা। এই ক্রিমের প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা অনলাইনে মোটামুটি ভাইরাল, এটা যে পেজ থেকে লঞ্চ করেছে সে পেজ থেকে কেনা হয়েছে। এটার প্রাইস 2000 টাকা। এটার হচ্ছে ওয়েট হচ্ছে 20 গ্রাম। এটা থাইল্যান্ডের তৈরি একটা নাইট ক্রিম, এটা নাইট ইউজ করতে হয়, ডেটে ইউজ করা যাবে না। এই ক্রিমে কিছু উপকার হয়েছে আমার বড় আপু ইউজ করাতে, স্কিন থেকে হালকা ছোপ ছোপ দাগ ছিল, ওটা হালকা হয়েছে, এই জন্য সে আরেকটা কিনেছে। কারণ সে সেলার বলেছে এটা তিনটা ইউজ করতে হয়, তিনটা ইউজ করলে নাকি স্কিনটা পারমানেন্ট একটা সলিউশন আসে, বা স্কিনটা পারমানেন্ট ফর্সা করে, বা স্কিন থেকে পারমানেন্ট দাগ চলে যায়। আসলে কি সেটা হয় কিনা সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো কোনো কিছুই সেটা 2000 টাকার প্রোডাক্টস হোক বা 10000 টাকার প্রোডাক্টস হোক, কোনো কিছুই স্কিনে পারমানেন্টভাবে ফর্সা করবে না। হ্যাঁ, দাগ হয়তো বা যেতে পারে, ব্রণের দাগ পারমানেন্ট চলে যেতে পারে, বা হালকা ছোপ ছোপ দাগ সেটাও পারমানেন্ট চলে যেতে পারে, রোদে পোড়া ভাবটাও পারমানেন্ট চলে যেতে পারে, কিন্তু কোনোভাবে পারমানেন্ট ফর্সা হওয়া পসিবল না। সেলাররা সেলের জন্যই এগুলো বলে যে স্কিনটা পারমানেন্ট ফর্সা করবে, পারমানেন্ট গ্লোয়িং থাকবে, সব দেবে সাদা করবে, এগুলো কোনোভাবে পসিবল না। এবং এই ক্রিম সম্পর্কে সেলাররা এটাও বলে যে ক্রিম ইউজ করলে 5 থেকে 7 শেড পর্যন্ত ফর্সা হওয়া যায়, এটা কোনোভাবে পসিবল না। একটা ক্রিম দিয়ে আপনারা হাইলাইটে 2 থেকে 3 শেড পর্যন্ত ফর্সা হতে পারবেন, কিন্তু সেটা স্থায়ী না। আর এই ক্রিম ইউজ করা সেলার যেটা বলে যে তিনটার বেশি ইউজ করার দরকার নেই, কারণ তিনটার বেশি ইউজ করলে স্কিন পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য সেলার এটা মানা করে দেয়। এখন আসি এই ক্রিমের সাইড ইফেক্ট আছে কি না। এই ক্রিমের সাইড ইফেক্ট বলতে, এই ক্রিমের সাইড ইফেক্ট হচ্ছে গিয়ে যারা এটা এক্সেস ইউজ করবেন, তিনটা ইউজ করলেন, সাপোজ তিনটা ইউজ করে ভালো একটা রেজাল্ট পেলেন, এরপর আপনি রেগুলার ইউজ করতে থাকলেন এবং 3, 4, 5, 6, 7টা ইউজ করে ফেলেন, তখন আপনি স্কিনে সাইড ইফেক্ট আসবেই। তখন আপনি স্কিনে দেখবেন হালকা লোম গজাচ্ছে, স্কিন পাতলা পাতলা হয়ে যাচ্ছে, বা রগও চলে আসতে পারে, তখন স্কিনটা আপনার সাইড ইফেক্ট আসবে। এটা যে দামে এই ক্রিমই হোক না কেন, নাইট ক্রিম, হোয়াইটনিং নাইট ক্রিম বেশি ইউজ করলে স্কিনে সাইড ইফেক্ট হবে। কিন্তু সেলাররা এটা বলে যে তিনটার বেশি ইউজ করবেন না, বা তিনটে ইউজ করলে কাজ হয়ে যাবে, এরকম করে বলার কারণ হচ্ছে তিনটে ইউজ করলে কোনো কিছু সাইড ইফেক্ট আসে না। সেটা যেটা যেই ক্রিম, পাকিস্তানি ক্রিম তিনটে ইউজ করলে কিন্তু সে মজা পেয়ে যাবেন আপনারা, কিন্তু আপনি রেগুলার ইউজ করলে কিন্তু আপনি স্কিন পাতলা হয়ে যাবে। সেম এরকমই যে কোনো ক্রিমই তিনটে ইউজ করাই বেটার, এরপরে ইউজ করলে কিন্তু স্কিনে ড্যামেজ হয়ে যাবে, আপনি স্কিন লোম গজাবে, প্লাস স্কিনে আপনার রগও চলে যাবে। কিন্তু আমার বড় বোনটা কিনেছিল, কিনাতে তার স্কিন থেকে হালকা দাগগুলো হালকা হওয়াতে সে ওই সেলারের কাছে কন্ট্যাক্ট করেছে, সেলার বলেছে তিনটা ইউজ করতে হবে, তিনটা ইউজ করলে পারমানেন্ট নাকি দাগ চলে যাবে, স্কিন গ্লোয়িং করবে। আমার বড় আপু 1 থেকে 2 শেড একটু ব্রাইট হয়েছে, এর জন্য সে ক্রিমটা আবার অর্ডার করেছে, এটা আমার বড় আপু ক্রিম। এই ক্রিমটা সাইড ইফেক্ট বলতে এটাই, আর এটা পারমানেন্ট কোনোভাবে ফর্সা করে না, এটা সেলাররা যা সেলের জন্য বলে। এবং যেসব সেলার এটা সেল করে তা এটা বলে যে এটা তারা তিনটা ইউজ করেছে এবং তারা এখনও ফর্সা আছে, বা এরকম করে মিথ্যা কথা তারা একটু বলে, কারণ মিথ্যা কথা না বলে ওদের সেল হবে না, ঠিক আছে। ওরা যদি গ্যারান্টি দিয়ে বলতে পারে এটা পারমানেন্ট স্কিনটা ফর্সা করবে, এটা সম্পূর্ণ ভুয়া, পারমানেন্ট কোনো সলিউশন নেই। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে কোনোভাবে পারমানেন্ট ফর্সা বা পারমানেন্ট সুন্দর রাখা পসিবল না, ঠিক আছে। এখন আসি এই ক্রিমে আরও অর্ডার করে বলেছে যে এটা মেস্তা দূর করবে, স্কিন থেকে আপনার একটা ক্রিম ইউজ করলে স্কিনটা ধবধবে ফর্সা হয়ে যাবে, বা স্কিনে একদম কালো কালো ছোপ ছোপ ব্রণের দাগ সবই একটা ইউজ করলে চলে যাবে, এটা
আরও মিথ্যে কথা, এটা ভুয়া কথা। কারণ হচ্ছে এটা একটা ইউজ করলে হালকা একটু ফেড হবে দাগগুলি, কিন্তু দাগগুলি সম্পূর্ণ চলে যাবে না, দাগগুলি হালকা হবে এবং দুইটা তিনটা ইউজ করলে আস্তে আস্তে চলে যাবে। অনেকে স্কিন অনেকভাবে থাকে, এক একজনের স্কিন এক এক রকম, অনেকে আছে দুইটা ইউজ করার পর হালকা ফেড হবে, অনেকে আছে একটা ইউজ করলে হয়ে যাবে, এটা স্কিন টাইপ বুঝে। ঠিক আছে, এখন এই ক্রিম সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। এই ক্রিম মোটামুটি ভালো, প্রাইস হিসাবে মোটামুটি ভালো আছে ক্রিমটা, কারণ এই ক্রিমটা আপনার তিনটে ইউজ করলে কোনো সাইড এফেক্ট হবে না। যারা এটা নাইট ক্রিম কিনতে যাচ্ছেন মোটামুটি ভালো মানের, এটা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু আমি বলছি না এটা একদম 100% ভালো, 100% গ্যারান্টি আছে, আমি এগুলো কিছুই বলছি না, জাস্ট মোটামুটি মানের একটা নাইট ক্রিম যারা খুঁজছেন তারা নাইট ক্রিমটা ট্রাই করে দেখতে পারেন। কারণ আমার বড় আপু ইউজ করেছে একটা, একটা ইউজ করে তার স্কিনে কোনো ড্যামেজ হয় নাই, এর জন্য সে আরেকটা কিনেছে, এটাও তার ক্রিম, এটা আমি এনে দেখাচ্ছি। এই জন্য আমি বলছি যে যারা মোটামুটি মানে একটা নাইট ক্রিম খুঁজছেন, যারা চাচ্ছেন যে মোটামুটি মানে একটা নাইট ক্রিম, যে নাইট ক্রিম ইউজ করলে আপনি স্কিনে কোনো ক্ষতি হবে না, তাই এটা ইউজ করতে পারেন। বা যাদের স্কিনে পিম্পলসের দাগ বা হালকা ছোপ ছোপ দাগ বা রোদে পোড়া দাগ আছে তারা এটা ইউজ করে দেখতে পারেন, এটা মোটামুটি ভালো কাজ করবে, অন্য অন্য নাইট ক্রিমের মতো স্কিনে জ্বালিয়ে ফর্সা করবে না। ঠিক আছে, এখন এই ক্রিমের সম্পর্কে মোটামুটি সব আলোচনা হয়ে গেছে। কিছু আপু আছে যারা কম দামে নাইট ক্রিম খুঁজে, বা অনেকে আছে পাকিস্তানি নাইট ক্রিম ইউজ করে, তো তাদের জন্য অনেক ভিডিও আমার কম দামে নাইট ক্রিমের ভিডিও আছে, তারা দেখে নেবেন। আর এই ক্রিমের প্রাইস একটু হাই আমার কাছে এটা মনে হয়েছে, এছাড়া সব ওকে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।